ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনের ঘোষণা করল বিজেপির খোয়াই জেলা কমিটি। খোয়াইয়ের 5টি গ্রাম পঞ্চায়েতের 235টি আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে। রাজ্য জুড়ে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী তালিকার ঘোষণার হিড়িক পড়ে গেছে। বৃহস্পতিবার খোয়াই বিজেপি মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রার্থী তালিকা ঘোষণা করেন। প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, প্রতি নির্বাচনের মতো এই নির্বাচনেও বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা টাকাসহ বিভিন্ন দাদন বিলি করে ভোট হাতিয়ে নেবার চেষ্টা চালাবে, কিন্তু তাদের কোনো প্রলোভনের ফাঁদেই জড়াবে না রাজ্যের সাধারণ মানুষ। 2018 বিধানসভা নির্বাচনে যেভাবে রাজ্যবাসী বাম শাসনের পতন ঘটিয়েছে, তেমনি পঞ্চায়েত নির্বাচনেও বাম প্রার্থীদের পতন ঘটবে। কারণ মানুষ উন্নয়ন চায়, ছলছাতুরি নয়। তাই রাজ্যের পাশাপাশি গ্রামের পঞ্চায়েতগুলিও বিজেপি সরকারের অধীনে চলে আসবে। রাজনৈতিক দলরা কোনো কোনো জায়গায় নাই বললেই চলে, কোনো কোনো জায়গায় মানুষকে গিয়ে অর্থ টাকা ইত্যাদি দিয়ে প্রলোভন দেখিয়ে কোনো জায়গায় প্রার্থী নির্ধারণ করানো যায় বা কোনো জায়গায় কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তার জন্য একটা পরিকল্পনা একটা ছলছাতুরি চলছে। কিন্তু আমার বিশ্বাস, এই ত্রিপুরা রাজ্যের মানুষ, পাশাপাশি খোয়াই এলাকার মানুষ ত্রিপুরা রাজ্যের 18 বিধানসভা নির্বাচনে যেভাবে পরিবর্তন ঘটিয়েছে, সিপিএমের ছলছাতুরিকে বাদ দিয়ে আগামী পঞ্চায়েত উপনির্বাচনেও এই এলাকার সমস্ত সম্পন্ন মানুষ রাজ্যের উন্নয়নের কথা, স্বার্থের কথা চিন্তা করে, গ্রামের উন্নয়নের কথা চিন্তা করে, শহর উন্নয়নের কথা চিন্তা করে এই এলাকার সমস্ত প্রার্থীদেরকে আমরা এই এলাকার মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে গ্রাম্য সরকারগুলি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে, এই আশা বিশ্বাস। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ দাস, সম্পাদক সমীর দাস, মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।